হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি রয়্যাল নিউজের স্বাগতম। আপনারা হয়তো অনেক জায়গাতে এই রহস্যময় এরিয়া 51-এর কথা শুনেছেন। আজ তার রহস্য উন্মোচন করব, জানবো সেখানে কি সত্যি এলিয়েনকে নিয়ে রিসার্চ করা হয়। সো লেটস স্টার্ট। আপনি কি কখনো ড্রিমল্যান্ড, হোম বেস, ওয়াটার টাউন এই জায়গাগুলোর নাম শুনেছেন? এগুলো হলো যুক্তরাষ্ট্রের গোপন জায়গা এরিয়া 51-এর কিছু স্থানের নাম। এটি যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত। 1988 সালে রাশিয়ার একটি স্যাটেলাইট প্রথমবারের মতো এরিয়া 51-এর একটি ছবি তুলে। বর্তমানে এই জায়গায় কী চলছে তা জানার কোনো উপায় নেই, তবে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখলে এরকম জানা যাবে যে এখানে এয়ারক্রাফট অ্যান্ড ওয়েপন সিস্টেম নিয়ে গবেষণা করা হয়। এরিয়া 51-এর আকাশ সীমানার মধ্যে কোনো সামরিক কিংবা বেসামরিক বিমান প্রবেশ করতে পারে না, এমনকি 26,000 বর্গ কিলোমিটার স্থল সীমার মধ্যে কোনো যানবাহন কিংবা মানুষ প্রবেশ করতে পারে না। এই স্থানের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য এর সীমানায় 24 ঘন্টা টহল দেয় কালো কোট ও কালো চশমা পরিহিত বিশেষ নিরাপত্তা কর্মীরা। এই স্থানে প্রবেশ করার জায়গায় এই ওয়ার্নিং লেখা আছে যে কেউ যদি এখানে ঢুকতে চায় তবে তাকে গুলি করা হবে। এইবার আসি মূল আকর্ষণ এলিয়েনের বিষয়ে। বিভিন্ন তথ্য মতে এটি জানা যায় যে এখানে জেলখানার আসামিদের মতো এলিয়েনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুরো পৃথিবীকে এরিয়া 51-এর একজন কর্মকর্তা জানায় যে সে একদিন একটি ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ঘরে উঁকি দেন। তিনি দেখেন দুইজন সাদা কোট পরিহিত ব্যক্তি তাদের মাঝে বসে থাকা ধূসর রঙের একটি প্রাণীকে কিছু জিজ্ঞাসা করছেন। সেখানকার গার্ড তাকে উঁকি দিতে দেখে নেওয়ায় বেচারার চাকরি চলে যায়। 1997 সালে আরও একজন ভিক্টর নামের এক বিজ্ঞানী জানান তিনিও এলিয়েনকে জিজ্ঞাসাবাদের বিষয়টি দেখেন, এমনকি তিনি একটি ঝাপসা ভিডিও করেন। সেখানে দেখা যায় দুজন মানুষ একটি ভিনগ্রহী প্রাণীর সাথে কথা বলছেন। সেখানকার গার্ডের ঝাড়ি খেয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। গার্ড তাকে ধরে না ফেলায় তার চাকরিটা বেঁচে যায়। এরিয়া 51-এর লোকেরা এলিয়েনকে শুধু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়নি, তারা এলিয়েনের ময়না তদন্তও করেছে, মানে পোস্টমর্টম করেছে। এরিয়া 51-এর লোকেরা পুরো পৃথিবীর মানুষকে এলিয়েনদের সত্যতা জানানোর জন্য এই ময়না তদন্তের একটি ভিডিও পাবলিশ করেছিল। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো নতুন পর্বতে।